আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরা কালকে ভিডিওতে আলোচনা করেছিলাম যে হাইগেন্সের নীতিটা আমরা আজকে আলোচনা করব হাইগেন্সের নীতির সাহায্যে আমরা কি আলোর যে প্রতিফলন আছে সেটা আমরা কিভাবে বের করতে পারি যে হাইগেন্সের নীতির সাহায্যে আলোর প্রতিফলনের সূত্রটা এর আগে আমরা জানি কি আলোর প্রতিফলন কি বলা হয়েছে যে কি আলোক একটা মাধ্যম আসলে যদি সেই মাধ্যম থেকে বাধা পেয়ে সে বাধা পায় সেটা হচ্ছে আপাতন বিন্দু ওই আপাতন বিন্দু হতে একটা যদি লম্ব অঙ্কন করি সেটাকে কি বলা হয় অবিলম্ব এবং এরা কি করে এক ওই করে অবস্থান করে তারপরে আরেকটা কোশ্চেন হচ্ছে আরেকটা হচ্ছে আপাতন কি প্রতিফলন প্রতিফলন কোন যে জায়গায় দুইটা জিনিস হচ্ছে দুইটা সূত্রে আমরা কি দেখবো যে আপাতন কোন প্রতিফল কুণের সমান এখন আমরা এখানে একটা মাধ্যম দেখা আছে এখানে আমরা যে একটা মাধ্যম হচ্ছে এটা হচ্ছে আমাদের কি প্রতিফলক পৃষ্ঠ মানে কি এইখানে আমাদের কি পাইতেছে বাধা পাইতেছে এখানে দেখো এ একটা আলোক রাশনি বি আর একটা আলোক রাশনি সি আর একটা আলোক তারা কি করতেছে সমান্তরাল ভাবে আসতেছে তারা কি করতেছে সমান্তরাল সমান্তরাল ভাবে কি করতেছে এটা একটা পৃষ্ঠ যদি হয় এই পৃষ্ঠটা হচ্ছে কি এক্স ওয়াই সমতলে কি হচ্ছে আপাতিত হচ্ছে এখন এই আলো প্রশ্ন গুলা এ আলোক রশ্মিটা আপাতিত হয়েছে গিয়া হচ্ছে ই বিন্দুতে আর হচ্ছে আমাদের বি আলোক রশ্মিটা আপাতিত হয়েছে গিয়ে হচ্ছে ও বিন্দুতে আর এই আমাদের সি আলো রশ্মিটা আপাতিত হয়েছে গিয়া হচ্ছে এফ বিন্দুতে এখন দেখো যদি আমরা চিন্তা করি সবগুলা আমরা হাইগেন্স নীতি অনুসারে যদি চিন্তা করি সবগুলো এক ওই দশায় যদি থাকে ধরো আমরা কি আছে এই জায়গায় সবগুলা কি আছে এক ওই দশা আছে তার মানে কি এটা হচ্ছে আমাদের কি কি এই তার মানে কি এটা যদি আমাদের কি হয় এ বিন্দু হয় আর এটা যদি আমাদের কি হয় পি বিন্দু হয় দেখো আমাদের এইটুকু থেকে আমরা কি পাইতেছি যে এ ই পি এ তাহলে ই পি এ ইপিএ হচ্ছে আমাদের কি তরঙ্গমুখ মুখ অর্থাৎ আমাদের এই যে এটা আছে এটা কি এই তরঙ্গ মুখ বুঝায় আছে কেন তরঙ্গ মুখ বলা হয় এটা হচ্ছে আমাদের কি আছে সমদশায় আছে সম দশায় আছে যেহেতু আমাদের সমদশায় থাকে তাহলে কি এই জায়গায় যে বিন্দুগুলো আছে সেগুলো হচ্ছে কি আমাদের তরঙ্গ এখন আসো এই যে রাশমি গুলা এই বিন্দুতে আমাদের আপাতিত হয়েছে এই আপাতিত হওয়ার ফলে এই যে এই জায়গায় পি তারপর এগুলো আমাদের কি গৌণ উৎস হিসাবে কাজ করে যেমন আমাদের পি বিন্দু এবিন্দু এবং কি করে এরা গৌণ উৎস হিসাবে কাজ করে এখান থেকে আসার ফলে আমাদের দেখা যাচ্ছে কি এই পিসে প্রথমত আমাদের এ আলোক রশ্মিটা হচ্ছে ই বিন্দুতে আপাতিত হয়ে কি করছে এই বরাবর চলে আসছে অর্থাৎ আমরা যদি এটা একটা বিন্দু দেই এটা ধরে দাও জ্যাড বিন্দু অর্থাৎ জ্যাড বিন্দুর দিকে হইতেছে কি প্রতিফলিত হইতেছে সেম ভাবে বি বিন্দুটাও কোথায় আসছে ও বিন্দু থেকে হইছে বাধা পেয়ে কি করতেছে কে বিন্দু বরাবর কি হইতেছে প্রতিফলিত হইতেছে সেম ভাবে সি টাও কি হইতেছে হচ্ছে এল বিন্দু বরাবর কি হইতেছে প্রতিফলিত হয় এখন যদি আমরা দেখো এইখান থেকে যখন আলোক রশ্মিটা এটা যখন গৌণ উৎস হিসেবে কাজ করে তখন এইখান থেকেও তো আলোটা আবার কি আসতেছে সামনের দিকে অগ্রসর হচ্ছে যখন সামনের দিকে অগ্রসর হয় যখন আলোটা সামনের দিকে অগ্রসর হয় এই এ বিন্দু থেকে আলোর রশ্মি যখন এ বিন্দুতে আসে দেখো যখন আমরা কি এক বিন্দুতে আসে তখন আমাদের কি হয় তখন আলোক রশ্মিটা কি এখানে আসতে আমাদের কি একটা বিন্দুর সাথে সময় লাগছে সেই সময়টা ধরো আমাদের ঠিক আমাদের কি থেকে থেকে যখন আলোক থেকে আলোক রশ্মি যখন এক বিন্দুতে পৌঁছায় অর্থাৎ কি এক বিন্দুতে পৌঁছায় তখন আমাদের কি সময়টা লাগে হচ্ছে সময় কি পরিমাণ সময় লাগে তাহলে এখন দেখো যেহেতু আমাদের এই বিন্দুতে আলো আসতে একটা সময় কি লাগে তখন কি অবশ্যই একটা দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বটা হচ্ছে আমাদের ধরে নাও যে আমাদের কি সময়ে সময়ে দূরত্ব হলো হচ্ছে আমাদের সিটি তাহলে এইটুকু আমাদের কি করতেছে এই আলোক ব্যাগে সিটি দূরত্ব অতিক্রম করতেছে এখন যদি এখানে দূরত্বটুকু অতিক্রম করা হয় তাহলে আমাদের কি সেমভাবে তখন এই আলোটা কি হইতেছে সমদশে আছে সে কি করতেছিল এই বরাবর আমাদের প্রতিফলিত হইতেছিল এখন প্রতিফলিত হওয়ার ফলে সে একটা কি করছে এই বরাবর আসছে তখন আসার ফলে আমাদের দেখো সে একটা দূরত্ব অতিক্রম করে তখন এই যে আলোক প্রশ্ন আসে অর্থাৎ কি আমাদের এ এবং এফ এফ এর একটা কি বিন্দুতে আমাদের কি হয়েছে মিলিত হইছে তখন এখন দেখো এই জায়গাটুকু হচ্ছে আমাদের কি বিন্দু এটা হচ্ছে আমাদের কি এম এম বিন্দু এটা যদি হচ্ছে আমাদের এখন দেখো আমাদের এই জায়গা থেকে আমরা কি পাইতেছি আরেকটা কি পাইতেছি না তরঙ্গ মুখ পাইতেছি এইটুকু হচ্ছে আরেকটা তরঙ্গ মুখ সেটা হচ্ছে কত এফ এম এম তরঙ্গ মুখ তরঙ্গ এখন দেখো আমাদের এইখান থেকে যখন আলোক রশ্মিটা যায় তখন এটাও কি একটা ব্যাগে যাচ্ছে এইটুকু যখন দূরত্ব অতিক্রম করে অর্থাৎ কি ই থেকে এন পর্যন্ত তখন সে যে দূরত্ব অতিক্রম করে অর্থাৎ ই থেকে এন দূরত্বে আলোর প্রতিফলন দূরত্ব দূরত্ব হচ্ছে হলো আমাদের কত সেটা হচ্ছে আমাদের কি যদি আমরা আলোর বেগে যাই তখন সে কি করবে সিটি পরিমাণ দূরত্ব অতিক্রম করে এখন যদি আমরা এই সিটি যখন একটা ব্যাসার্ধ নেও তখন এইখান থেকে একটা বা বৃত্তচাপ আঁকো এই দূরত্ব নিয়ে এই বরাবর একটা বৃত্তচাপ আঁকলে সমদশায় কি করবে তরঙ্গ মুখ উৎপন্ন হবে তখন এই যে জায়গায় যেটা আছে যে আমাদের এফ এম এম এটা হচ্ছে আমাদের কি প্রতিফলিত তরঙ্গ মুখ তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো এখন আসো এখান থেকে আমাদের যে জিনিসটা প্রমাণ করতে হবে সেটা আমরা এখন প্রমাণ করার চেষ্টা করি প্রথমত দেখো আমাদের এই যে আছে এই দিচ্ছে কি আমরা একটা অবিলম্ব অঙ্কন করি যে এই অবিলম্বটা হচ্ছে এ বরাবর যেহেতু এটা হচ্ছে আমাদের অবিলম্ব এই অবিলম্বটা ধরে নাও আমাদের অবিলম্বর এইখানে আমাদের যেটা আছে সেই কোনটার মান হচ্ছে কত এ এই কোনটা হচ্ছে আমাদের কত আই আর এই জায়গা দেখো আমাদের প্রতিফলিত কোনটু হয়েছে এই কোনটা হচ্ছে আমাদের কত প্রতিফলন কোন আর এখন যদি আমরা একটা ত্রিভুজ কল্পনা করি যে আমরা যে ত্রিভুজটা হচ্ছে সেটা হচ্ছে এ ই এফ তার মানে কি এই জায়গায় যে ত্রিভুজটা সেই ত্রিভুজটা যদি আমরা এখন কল্পনা করি যে হচ্ছে এ ই এফ আচ্ছা আমরা এই ত্রিভুজটা ওই পাশে আঁকি দেখো আমরা যদি এরকম করে চিন্তা করো তাহলে আমাদের এই ত্রিভুজটা হইতেছে এরকম যে এ এইখানে এবং আরেকটা ত্রিভুজ হচ্ছে সেটা হচ্ছে কত সেটা হচ্ছে সেটা হচ্ছে কত এন আর আরেকটা ত্রিভুজ হচ্ছে এন ই এফ তাহলে এখন দেখো আমরা এনটা কোথায় ছিল এনটা ছিল এ এখন এইখান থেকে আমরা যেটা পাইতেছি সেটা হচ্ছে অত আমাদের এ বরাবর ছিল এটা ছিল আমাদের এন এন বিন্দু তাহলে আমরা এখন কথা হলো এখানে যে দুইটা ত্রিভুজ পাইলাম একটা হচ্ছে কি এ ই এফ এবং আরেকটা ত্রিভুজ হচ্ছে কত সেটা হচ্ছে এম এইটুকু হইতেছে এখন দেখো এইখানে আমাদের যে কোনটা আছে সেই কোনটা আমরা বের করবো এই এক হচ্ছে কি আমাদের লম্ব না দেখো তো আমাদের যে রাশিটা আছে তার উপর কি লম্ব এই যে আলোক প্রশ্নটা আছে এর উপর কি লম্ব তার মানে কি একুনের মানটা হচ্ছে 90 ডিগ্রি তাহলে যেহেতু 90 ডিগ্রি হয় এবং আরেকটা হচ্ছে এখন টাও কি আছে এই রাখার উপর লম্ব তাহলে আমাদের মাটা কি হবে নাইন্টি ডিগ্রি হবে